রেসালাটা দেখেছি, এখানে খুব সুন্দর প্রবন্ধ লেখা হয়েছে। তো দুঃখ পেয়েছি, সারা প্রবন্ধটির কোথাও সন্ত্রাসের কথা আছে, উগ্রবাদের কথা আছে, সম্প্রীতির কথা আছে, ইনসাফের কথা আছে, জিহাদ শব্দটি কেন নাই? তাহলে কি আমরা জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছি? কেন? জিহাদের ব্যাখ্যাটা দিলেই তো যারা জিহাদকে সন্ত্রাস বলে তাদের মগজ ধোলাই হয়ে যায়। এখন আমরা যদি পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাসের কারণে কোরআন করিমের একটি, সুবহানাল্লাহ, এত বড় একটি বিষয় কেতাল ও জিহাদের নাম কি উচ্চারণ করতেও ভুলে যায়, তো নিশ্চয়ই আল্লাহর আদালতে আমরা মুনাফেক, আর মুনাফেকদেরকে আল্লাহ সাহায্য করেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন সাহায্যের জন্য মমিন হতেই হবে। জিহাদ শব্দটি এর মধ্যে নাই, এটা আমারই এক ভাই সিদ্দিকী সাহেব, তিনি উল্লেখ করে, সিদ্দিকী তো না, হ্যাঁ তো জৌনপুরি, উনি উল্লেখ করলেন যে এটার মধ্যে জেহাদ শব্দটা নাই। তো যিনি লেখক তিনি জেহাদকে এড়িয়ে গেছেন ইচ্ছাপূর্বক, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারবো না। কারণ জেহাদের ব্যাপারে তিনি এত কিছু জানেন, জেহাদের অর্থ কী এটা তিনি জানবেন না, এটা হতে পারে না। তবে আমাদের জানা থাকা দরকার যে জেহাদ কোরআনি কারিমে সুরা আপনার যেটা হলো মক্কী সুরা, এই সুরার মধ্যে ওয়াজাহিদ হুম বিহি জেহাদান কাবীরা, তুমি তাদের বিরুদ্ধে এই কোরআনের দ্বারা বড় জেহাদ করো, জেহাদ ছোট জেহাদ আবার বড় জেহাদ। তো এটা মক্কী জিন্দগিতে তো মারামারি ছিল না, মার খেয়েছেন কিন্তু মার দেন নাই, ওইভাবে তাদের মোকাবিলা করেননি। তাহলে জেহাদ অর্থ এখানে কি? ও জেহাদ অর্থ হলো এটা দলিল প্রমাণ দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা, চেষ্টা করা, এটার নাম জেহাদ। কথোপকথন জেহাদ মানে খালি মারামারি করানো, হ্যাঁ ওই জেহাদ ও জেহাদ কেতালকে জেহাদ বলে, ওটা ছোট জেহাদ। বড় জেহাদ হলো জ্ঞানের জেহাদ, দলিল প্রমাণ যুক্তি তর্কের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা, এটাকে উচ্চকিত করা, এটা হলো বড় জেহাদ। সুতরাং জেহাদ তাকে বুঝতে হবে তার প্রেক্ষিত দিয়ে, কোন প্রেক্ষিতের শব্দটা প্রয়োগ করা হয়েছে। সুতরাং জেহাদ এটা কোনো ভয়ের কোনো বিষয় নয়, এটা একটা সুন্দর বিষয়। এটা কার কারণ? সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে আসলেন, এসে তারা আবার বললেন রজানা মিনাল জেহাদিল আসগারি ইলাল জেহাদিল আকবারি, আমরা ছোট্ট জেহাদ থেকে বড় জেহাদে চলে আসলাম। জেহাদ সবসময় চলবে, এটা কেয়ামত পর্যন্ত চলবে, এটা বিশেষ বিশেষ সময় না, এটা জ্ঞান চর্চা তো সবসময় করতেই হবে, জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে, কারণ জ্ঞানই হলো ইসলামের মূল ভিত্তি। এমনকি ইমানের চাইতে যে ইয়েকে জ্ঞান চর্চাকে প্রথম এক নম্বরে, ইমানকে দুই নম্বরে দেওয়া হয়েছে। এটা বুখারী শরীফের একটা তাবুবীব শুনেন, ইমাম বুখারী একটা শিরোনাম দিয়েছেন, এটা আপনারা জানেন, তিনি বলেন আল ইলম কাবলাল কাউলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, কথা বলা এবং আমল করা বাস্তবায়নের আগে জ্ঞান, জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। কারণ তিনি দলিল দিয়েছেন কোরআন থেকে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো ইমানের কথা, এটা কথা আবার আমলও, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কথা বললে হবে না, আমলে আনতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কথা এবং আমল, অ্যাকশন যেটাকে ইংরেজিতে বলে অ্যাকশন, তো এই দুইটার পূর্বে কোনটা?
আল-ইলমু, জ্ঞান অর্জন করা, জ্ঞান চর্চা করা। দলিল দিলেন কি ফালাম, জেনে নাও। তো শব্দটা প্রথম ফালাম আনছে, এরপর এটা খালি, এরপরে আপনি সহজেই আপনি পড়েন কোরআনের প্রথম শব্দটা কি যেটা নাজিল হয়েছিল, একরা। তো জ্ঞান অর্জন মালা ইয়াতুম ওয়াজিব ইল্লা বি ওয়াজিব, কোনো একটা কাজ যদি বাধ্যতামূলক হয় সেই কাজ করতে গিয়ে আরেকটা কাজ যদি করতে হয় সেটা চুক্তিতে ছিল না। যেমন আপনার এখানে আসতে গেলে পায়ে হেঁটে আসতে পারতাম, কিন্তু তখন তো আর যোগ দেওয়া সম্ভব হতো না। সুতরাং গাড়িতে উঠার, যদিও আমি চুক্তির মধ্যে নাই যে আমি গাড়িতে উঠে আসবো না, গাড়িতে উঠাটাও আমার জন্য কি হলো, ওয়াজিব হলো। কারণ ওয়াদা পূরণ করা ওয়াজিব, আর এই ওয়াজিবটা পূরণ করতে গেলে আরেকটা কি, মা লা ইয়াতিমুল ওয়াজিবু